আরে রেশমি বোন আমার, তুই কেমন আছিস? সকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের নাম ধরে ডাকিস? ও সবই উঠেছে কপাল, হচ্ছস। ছোটবেলায় আমার মা যখন মরে গেছে, আমি তো এতিম হয়ে গেছি তখন। কিরে, তুই দরজা খুলেছিস কেন? আম্মু কোথায়? আরে রেশমি বোন আমার, তুই কেমন আছিস? সকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস হয় কী করে, তুই আমার নাম ধরে ডাকিস? এই আমি তোর কোন জন্মের বোন? হ্যাঁ, সামান্য একটা চাকরি হয়ে তুই আমাকে বোন ডাকছিস? আজব, এটা তুমি কী করলে? ও তো তোমার বোনের মতো, ওর কাছে তুমি হাত তুললে? এই তুমি চুপ করো, ও কীভাবে আমার বোন হয়? ও আমাদের বাড়ির সামান্য একটা কাজের মেয়ে, বুঝলে? আচ্ছা আম্মু কোথায়? কী ব্যাপার, এইখানে তো হইহুল্লা কিসের? আরে জামাই বাবা যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত হইহুল্লা কিসের? হ্যাঁ আম্মু কোথায় ছিল তুমি? কেন এ ফকিনীর বাচ্চাটা কেন দরজা খুলেছে? আচ্ছা ঠিক আছে, জামাই বাবা জি তুমি ঘরে যেয়ে আরাম করো, আমি দেখতেছি। যা তোমার রেশমি, জামাই বাবা জি নিয়ে যা। চলো যাও বাবা, যাও। এই সকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের নাম ধরে ডাকিস? মা, জামাই বাবা জি কিছু বলছস? না মা, আমি কিছু বলিনি। আরে আমার মেয়ে আসছে, তুই আমাকে বললি না কেন? তুই দরজা খুলতে গেলি কেন? হ্যাঁ মা, লাগছে তো। আর আমি তো জানতাম না যে রেশমি এসেছে, জানলে আমি দরজা খুলতাম না। লাগো, আরে লাগার জন্যই তো দিচ্ছি। তোর কত বড় সাহস, তুই আবার আমার মেয়ের নাম ধরে ডাকলি? মা, আপনি সারাক্ষণ আমার কাজের মেয়ে কন কি লেগা? আমি তো কাজের মেয়ে না, আমি তো আপনার বড় পোলার বউ। জানে কিনা আমি ছেলেই স্বীকৃতি দেই না, তা আবার ছেলের বউ? আরে ও তো হইল আমার সতীনের পোলা, ও আমার পোলা না, আমার পেটের সন্তানই না। খবরদার, এই মুখে যদি আর কোনোদিন এই বাড়ির বউ বলিস না, তাহলে থাপড়িয়ে তোর দাঁত আমি ফেলে দিই। যা তাড়াতাড়ি রান্না বাড়া কর। আচ্ছা মা, যাইতেছি। বাসলাম, একটুর জন্য জামাই বাবাজি বুঝতে পারে নাই। কি ব্যাপার জামাই বাবাজি, তোমার মুখটা শুকনা শুকনা লাগতেছে, আসতে কোনো কষ্ট হয় নাই তো? না না না, কোনো কষ্ট হয়নি, আমি ঠিক আছি। যাক বাবা, যে রোদ পড়ছে, জামাই বাবাজিরে কি একটু সরপট টরপট দিছস নাকি নিয়ে বৈশা কথা কইতেছস? মাত্র তো এখানে এসে বসছি মা, কিছুই দেওয়া হয়নি। আর ওর মনটা আসলে খারাপ লাগতেছে, এতগুলো রাস্তা আমরা জার্নি করে আসছি না, এই জন্য রোদে মুখটা শুকনো শুকনো হয়ে গেছে। না বিষয়টা হলো, আম্মা কাজের মেয়েটার উপর হাত তুললো কেন? ও তো ওর বোনের মতো, তাহলে ওর গায়ে হাত তোলার কী দরকার? দেখছো আম্মু, আমি তো ভাবছি সারা রাস্তা জার্নি করে আসছি, রোদ উঠছে, রোদে পুড়ে হয়তো বা মনটা খারাপ করে বসে আছে, এখনো বসে কাজের মেয়ে নিয়েই পড়ে আছে। এই তুমি শোনো নাই, ও আমাকে নাম ধরে ডাকছে। ও কেন আমাকে নাম ধরে ডাকবে? সামান্য একটা কাজের মেয়ে হয়ে আমাকে কিনা আপু বলবে, আমাকে নাম ধরে ডাকবে, আর আমি সহ্য করব? আরে বোঝার চেষ্টা করো, ও তো তোমার সিনিয়র, তাহলে তুমি ওর হাত তুলে কেন? সিনিয়র হোক বা জুনিয়র হোক, কিন্তু সে তো কাজের মেয়ে, এটা তো মানতে হবে, তাই না? আরে কাজের মেয়ে হলো তো একটা মানুষ, তাই না? আহা জামাই বাবাজি, সামান্য একটা বিষয় নিয়ে তোমরা দুজনে ঝগড়া করতেছো কেন? হ্যাঁ ও হইলো একটা কাজের মেয়ে। আচ্ছা মানছি আমার মেয়ে ভুল করছে, কাজের মেয়ে ভুল করে নাই, ও তো মালিকের মেয়ে, নাম ধরে ডাকছে, তা আবার তোমার সামনে, ও লজ্জা পায় নাই? ঠিক আছে, এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না। যাও জামাই বাবাজি, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার টেবিলে খাবার দিচ্ছি। রেশমি, জামাই বাবাজিরে নিয়ে আসো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম বাজান, তুমি কেমন আছো? আল্লাহ রাখছি কাকা, শরীরটা ভালো আছে আপনার? আলহামদুলিল্লাহ আছি ভালো। বাজান, তোমার দেখা তো মনে হয় না যে তুমি ভালো আছো।
আমি জানি তুমি খুব কষ্ট আছো, কারণ তোমার বাবাই এই এলাকার মধ্যে একটা ভালো মানুষ ছিল। আজকাল যদি তোমার বাবাই বাইচে থাকতো তাহলে তোমাকে ওই সংসারটা এমন হইতো না। খুবই ভালো মানুষটা ছিল। আব্বার কথা যে কইতেছেন, হ্যাঁ আব্বা অনেক ভালো মানুষ ছিল। আবার লাগে দোয়া করেন। তোমারে দেখলে আমার খুব মায়া লাগে। তোমার মায় যখন মরছে তখনই তোমাদের কপালটা পড়ছে। তাই বাজানটি তোমার বাবা এক জায়গায় করে বিয়া করে তোমাকে ওই সংসারটা নষ্ট করে দিছে। তোমার বাবা তো ভালো লোকই ছিল, কিন্তু কেমনি যে কী হয়ে গেল। তাই বাজান তোমার লিখে খুবই মায়া লাগে, আমার খুবই মায়া লাগে। কপাল চাচা বুঝছেন, সবই হচ্ছে কপাল। হয় না দুনিয়াতে সবাই তো আর ভালো কপাল নিয়ে জন্মগ্রহণ করে না। আমার নয় নসিবটা খারাপ, কপালটা খারাপ। তোমার কোনো যদি সমস্যা হয় তুমি আমারে কইও। আর আমি তো তোমার বাবার মতো নই, তোমার বাবার সাথে কত চলছি, তুমি আমারে পর মনে করো না, বুঝছো? যে শুন যেটা লাগে আমারে বইল বাজান। আচ্ছা কাকা, তাহলে এখন যাই বাড়িতে গিয়া ওই গোসল করে সাইডে খাইতে। আচ্ছা ঠিক আছে, বউ আবার একলা বাসায় বইয়া রয়েছে, যাও তাড়াতাড়ি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আহারে কি সুন্দর সোনার সংসারটা ছিল, আজকা পোলায় কি হয়ে গেছে গা। খুব মায়া লাগে ছেলেটা দেখা, মাটাও মরলো আর ওর কপালটাও পড়লো। এর বাপটা এত ভালো ছিল, এই গ্রামের মধ্যে সবাই মান্য গণ্য করত। আহ কপাল রে। আরে রোদ যা পড়ছে, ঠাডা পড়া রোদ পড়ছে একেবারে। কি রে বউ, কি রে বউ, তুই বইয়ে বইয়ে কান্তাস কা? কি হয়েছে? রেশমি আইছে। রেশমি আইছে, ভালো কথা। তো কান্তার কি হয়েছে? ও আসার পর দরজা খুলে দিছি আর ওরে বোন বইলে ডাকছি, এই জন্য আমার থাপ্পড় দিছে। থাপ্পড় মারছে? মা কিছু কয় নাই? মা উল্টো বকছে, চুলের মুঠি ধরে অনেক বকছে। বউ সবই উঠেছে কপাল, বুঝছস? ছোটবেলা আমার মা যখন মরে গেছে আমি তো ইতি মরে গেছি তখন। এই যে সৎমা ঘরে এনার পর থেকে আমি যারা যতই বা আমা করি না কেন, সে কিন্তু আমার ফুলার নজরে দেখেন। সারাক্ষণ মনে করো যে কামের ফুলা মনে করে, দেখিস না সকাল থেকে রাত পর্যন্ত কাটি কপালটাই খারাপ। আমার লগে লগে তোর কপালটা খারাপ হয়ে গেছে। আমার উপর যে নির্যাতন করছে করছে, বিয়া করার পর তো মানুষ একটু সহ্য হয়, দেখতেছে যে বাড়িতে একটা বউ হয়েছে তার উপর পর্যন্ত নির্যাতন করতেছে, আমার জন্য তোর কপালটাও পুড়ে গেল। বউ মন খারাপ করে কাঁদিস না, আমার কিন্তু খুব ক্ষুধা লাগছে। সেই সকালে কামে গেছি, ক্ষুধায় শো শো করতেছে। কিছু খাওয়ান দাওয়ান থাকলে দে না, কিছু রান্না বান্না করছো? না আমি তো সকাল থেকে আমার বাসায় কাম করছি, এই ঘরে তো কিছুক্ষণ আগিয়ে আইলাম, আর রান্না করবো কেমনি, ঘরে তো একটা চালও নাই। ঘরে চাল নাই, কপাল আমার সকাল থেকে কাম করতেছি, ভাবলাম যে রোদটা চাড়ছে বাসা গিয়ে গাও গোসল করে দুটো খাম, এটারও কপাল নাই। আচ্ছা পানি তো আছে না? আমার আমার খুব তৃষ্ণা লাগছে, তো পানি খাওয়া না। আচ্ছা ঠিক আছে, ঘরে চলো, কয়টা মুড়ি আছে আর একটু পানি খেয়ে পেটটা ঠান্ডা করে তুমি গোসল করতে যাও, আমি আশেপাশে যাইয়ে দেখি কার ঘরে কয়টা চাউল এনে রান্না করা যায়। আচ্ছা তখন থেকে আমি এখানে বসে আছি, কোনো কথা বলছো না, এখনো মন খারাপ করে বসে আছো? না মন খারাপ হবে কেন? জামাই বাবাজি, হ্যাঁ খাওয়া দাওয়া কেমন হইল? জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপনার শরীরটা ভালো আছে না? হ্যাঁ বাবা ভালো আছে। ফোন আসছে, আম্মা আমি একটু কথা বলে আসি। সমস্যা নাই যাও। কি রে মা, জামাই বাবাজি বুঝতে পারছে নাকি? আরে ওই যে সতীনের বাচ্চার বউয়ের কথাটা। আম্মু আমিও আসলে ঠিকঠাক বুঝতে পারতেছি না, কারণ এই বাড়িতে ঢুকার পর থেকেই দেখতেছি ওর মন খারাপ। আসলে কিছু বুঝছে কি না জানি না আমি। কি বলতাছস, আমার তো ভিতরে ভয় ভয় লাগতাছে। আল্লাহই জানে, জামাই বাবাজি যদি এই বিষয়টা কোনোভাবে বুঝতে পারে
তাহলে আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভেবে দেখেছিস? কখনো স্বীকার আসবে না যে ও তো সৎ ভাইয়ের বউ। এক কথায় থাকবে যে ও হইলো এবারের কাজের মেয়ে। আম্মু, তুমি কি আমারে পাগল মনে করছো? আমি ওর কাছে স্বীকার করবো এটা প্রশ্নই আসে না। আর একটা কথা, তুমি ওই কাজের মেয়েটারে না, মানে ওই যে আমার এই ভাবিটারে, ওইটা একটু টাইট টাইটে রাখো, যাতে করে ওর বেশি তোমার জামাইয়ের কাছে ঘুরতে না পারে। যদি একবার হুট করে বলে দেয় তাহলে কিন্তু আমাদের কপালে শুনি লাগবে। ঠিক কথা বলেছিস মা। আরে আমি তো এই কথাটা একবারও ভেবে দেখি নাই। ওই সতীনের বাচ্চারে, মানে সতীনের বাচ্চার বউটারে জামাই বাবাজির কাছে আসতে দেওয়া যায়, কখন কি মুখ ফুসকে বলে দেয়, এই কথা যদি জামাই বাবাজি জানতে পারে তাহলে আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? আরে ওরা তো কামলা মজুর, ওদের কোনো প্রেস্টিজ আছে? সমস্ত প্রেস্টিজ তো তোর আর আমার। সাবধানে থাকবি, কখনো কিন্তু মুখ থেকে যে বারো জনের বের না হয়। কি ব্যাপার, কে ফোন দিয়েছিল? এই আমার এক কলিগ ফোন করেছিল। কি আম্মা, কি জানি আপনারা বলতে চাচ্ছিলেন বলেন না। মানে আমাদের কথা শেষ বাবাজি, তোমরা বসে গল্প করো, আমি চা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, চা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, কে ফোন দিয়েছিল? আরে আমার অফিসের একজন ফোন করেছিল। যাই হোক, কি কথা হচ্ছিল বলো। এটা আমাদের মামির কথা, তোমার এত শুনতে হবে না। ও তাও ঠিক কথা। গরমটা পড়ছে কি দেখছো? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সাহেব। সাহেব কে সাহেব? আপনি হলেন আমার বড় ভাই। আমি আমি কীভাবে সাহেব ভাই বলুন? আর আমি কিন্তু সব কিছু জেনে গিয়েছি, আপনি হলেন গিয়া রেশমির বড় ভাই। আরে কী বলতেছেন না বলতেছেন, আপনার কথা ভুলেছি, আমি রেশমির বড় ভাই হতে যাবো কিলে, আমি ও গো কামের মানুষ। আসলে আপনি ভুল বলতেছেন, আপনি হলেন রেশমির বড় ভাই আর এই হলো আমার ভাবি। প্লিজ আপনি আমার সাথে চলুন। কই যাবো? বাড়িতে চলুন। না ভাই থাক, আমি গেলে আবার ঝামেলা হবে। এমনিতে আমার বউটাই নি, আমি ঝামেলা হতে আছি, আমি চাই না আমরা ওই না যে ঝামেলা হোক, এই সমস্ত বাদ দেন তো। দেখুন ভাইয়া, আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করতেছি, প্লিজ বাড়িতে চলুন। প্লিজ আসেন ভাই, আসেন ভাবি, আসেন প্লিজ। শুনেন না, আসেন কি কইতে, আসেন আসেন। আজকে না জানি কি হয়, বুঝতে পারছি না। আম্মা, আমাকে কি খুব খারাপ মনে হয় আপনার কাছে? কেন বাবা, এই কথা বলতেছো কেন? আমি যদি আপনার মেয়েকে তালাক দিই তাহলে সেটা কি ভালো হবে বলেন? এটা তুমি কি বলতেছো বাবা, তুমি আমার মেয়ে তালাক দিবা মানে? তাহলে আপনি, এ আপনার সন্তান, সে তো আপনার সতীনের ছেলে তাই না? সতীনের ছেলেরও তো সে আপনার ছেলে, আর এই মেয়েটা, এ তো আপনার বউ, আপনার বউমা, আপনার ছেলের বউ, সে পড়ল তো আপন তাই না? তাহলে আপনি তাকে কীভাবে এই বাড়িতে কাজের বউ হিসাবে রেখে দিয়েছেন? না মানে আসলে তুমি আমার বাড়ির নতুন জামাই, বুঝোই তো আমি হলাম মেয়ের মা। আজকে তুমি যদি জানতা যে আমার একটা সতীনের ছেলে আছে, ছেলের বউ আছে, আর তুমি যদি আমার মেয়ের ভালো না বাসতা, গ্রহণ না করতা, মানে সেই ভয়ে, সেই ভয়ে আমি তোমার বলতে চাই না বাবা। না মা, এটা আপনার একদম ভুল, কারণ আমি একটা মানুষ আর এও মানুষ, এ আমার ভাই, আর এই সেই ভাইকে আপনি তুচ্ছ করে কথা বলেন, আমার কাছে সব কিছু আপনি গোপন রেখেছেন কেন বলুন তো? আমি তো আপনার সন্তান তাই না? তাহলে এটা আপনি কী করেছেন? আর এই তো সেই দিন আপনার বাড়িতে আমি আসলাম, আর আপনার মেয়ে কী করলো? আপনার পুত্রবধূর উপরে হাত তুললো, এটা কি ঠিক কাজ করেছে বলুন? আচ্ছা মা, এখন আপনার সামনে যদি আমি নিজে আপনার মেয়ের উপরে হাত তুলি তখন বিষয়টা কেমন দেখা যাবে বলুন? না বাবা না, তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলো না, আমার অনেক কষ্ট লাগবে। ভাইয়া, আমি সত্যি অনেক বড় অপরাধ করে ফেলছি, তুমি আমাকে মাফ করে দিও, আর ভাবি তুমিও আমাকে মাফ করে দিও। আসলে কোনোদিন তোমাকে ভাবির মর্যাদা আমি দেইনি, এখন থেকে আমরা দুইজন মিলেমিশে বোনের মতো থাকবো, আমার মাফ করে দাও ভাবি। তাহলে একটা কাজ করুন, আপনি ওদেরকে খারাপ নজরে না দেখে ভালো নজরে দেখার চেষ্টা করুন, তাহলে ওই উপর আল্লাহ ভালো মনে করবে। তুমি ঠিকই বলছো বাবা, আমি ভুল করছি, আমি অন্যায় করছি ওদের সাথে, কারণ
আমার এই বাড়িতে বউ বানায় নিয়ে আসছিল শুধু ওর জন্য, ওরে দেখাশোনা করার জন্য, ওরে লালন পালন করার জন্য। আমি ব্যর্থ। তাহলে এবার বলুন, নিজের ভুলটা নিজে একটু বলুন। বাবারে, আমি তোর কাছে অনেক অন্যায় করছি, তোর কাছে আমি অনেক অপরাধী, আমি অনেক ভুল করছি বাবা। পারলে তুই আমারে ক্ষমা করে দিস বাবা। আমা, কি কথা কইতেছ এগুলো তুমি? ছোটবেলা আমার আম্মা যখন মরে গেছে, আমার আব্বা যখন তোমার এই ঘরে বউ করে আনছে, আমি কিন্তু তোমার সত্য মনে করি নি। আমি মনে করছি আমার আসল না। মানুষ আমার অনেক কথা কইছে, মানুষের কইছি ওইটা আমার স্বপ্না না, ওইটা আমার আসল না। ছোটবেলায় তুমি আমার লোকে যা করছো করছো, আমি তখন বড় হয়েছি, তোমার বউ আইছে ঘরে, ওরে তুমি অন্তত মানাই গেছো, নিও ওরে অন্তত সেই মর্যাদা দিও। বিশ্বাস করো, আমি কোনো তোমার সত্য মনে করি নাই, আমি সবসময় আসল বা মনে করছি, তোমার সবসময় আসল বা মনে করছি। তুই আমারে ঠিক এ মায়ের মর্যাদা দিস, আমি তোর সন্তানের মর্যাদা দেই নাই। আর কি কইতাস ওরে কেন? আমি আজকের পর থেকে তোর কোনো মর্যাদা করুম না। আর এটা কিসের দাবি? হ্যাঁ, কিসের দাবি? আরে এইটা হইলো তোর মায়ের কাছে তোর পাওনা। আসো বৌমা।